নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেনারসি শাড়ির ড্রাইভিং আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তিনটে নতুন ধরনের ডিজাইন আমি এখানে চেষ্টা করেছি বিয়েতে তোমরা কিভাবে পরবে রিসেপশানে কিভাবে শাড়ি পরবে সমস্ত কিছুই আমি এখানে দেখিয়ে দিয়েছি যেটা তোমাদের ভালো লাগবে সেটাই কিন্তু তোমরা বিয়ে কিংবা রিসেপশানের দিন পরতেই পারো বা যে কেউ কিন্তু পড়তে পারো বা যারা নতুন ব্রাইডাল আছো তোমরা কিন্তু অবশ্যই বেনারসি শাড়িটা এইভাবে পড়তেই পারো তোমাদের স্পেশাল দিনে খুবই সুন্দর লাগবে খুবই ইউনিক লাগবে খুব সহজেই আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি তো দেখো বন্ধুরা আমি এখানে তোমাদের সাথে তিনটে ডিজাইন শেয়ার করেছি যেটা তোমাদের ভালো লাগবে তোমরা তোমাদের স্পেশাল দিনে সেটাই পড়বে আর বন্ধুরা কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো প্রথমেই দেখো আমি এখানে একটা কাতান বেনারসি নিয়ে নিয়েছি তো শাড়িটাকে খুব ভালো করে এখানে আমি ওপেন করে নিচ্ছি বন্ধুরা দেখো তোমরা যারা একটু শর্ট হাইটের আছো তো তোমাদেরকে বলি শাড়িটা প্রথমে এরকম ফোল্ড মানে ভাঁজ করে নেবে প্রথমে দেখো উপরের দিকে তোমাদের লেন্থ নিচের দিকে চেক করে তারপরে উপরে ভাঁজ করে নেবে নেওয়ার পরে একদম ডান সাইডে যেখানে আমাদের হাত থাকে দেখো ঠিক ডান হাতের ওখান থেকেই টাকিং করবে তোমাদের যদি অসুবিধায় হাঁটতে চলতে এই দিকে টাকিং করলে তাহলে ঠিক তোমরা নাভির মিডিল থেকে এই শাড়িটাকে টাকিং করবে পারো তাহলে তোমাদের আর পায়ে বাঁধবে না বা হাঁটতে চলতে অসুবিধা হবে না যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করবে এবার দেখো খুব ভালো করে সামনে তোমরা এটা টাকিং করে নেওয়ার পরে বুড়ো আঙুলটা দিয়ে পেডিকোটের ভিতরে দিয়ে এভাবে তোমরা শাড়িটাকে ছড়িয়ে দেবে তার কারণ কি বলো তো অনেক সময় শাড়িটা সামনে থাকলে পেটটা অনেকটা উঁচু লাগে তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই পেটটা উঁচু লাগে তোমরা কিন্তু অবশ্যই আঙুল দিয়ে শাড়িগুলোকে পেডিকোটের ভিতরে ছড়িয়ে দেবে তাহলে আর পেটটা একদমই উঁচু লাগবে না দেখো টাইট করে পিছন দিক দিয়ে টেনে এনে তারপরে কিন্তু সামনে তোমরা এরকম টাকিং করবে পিছনেও খুব সুন্দর করে টাকিং করবে দেখো কতটা স্লিম লাগলো তোমরা যারা মোটা আছো তোমাদের কিন্তু স্লিম দেখাবে এবার দেখো শাড়িটাকে প্রথমে এভাবে ছোটো ছোটো করে ধরে নিচ্ছি একেবারে প্রথমেই আঁচলে চলে যাবে না প্রথমে এরকম ছোটো ছোটো করে ধরে নিয়ে সামনে রাখবে আর তারপরে কিন্তু আঁচলটাকে ধরবে বন্ধুরা প্রথমে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আটপৌর স্টাইল আর তার জন্য কিন্তু আঁচলটা আমাদের প্রথমেই রেডি করে নিতে হবে তো দেখো বন্ধুরা প্রথমেই আমি আঁচলটাকে রেডি করা শেখাবো তোমরা যারা একদম আঁচল রেডি করতে পারো তোমাদেরকে বলে দিয়েই দেখো আঁচলটা এরকম বুড়ো আঙুল আর লাস্ট আঙুল দিয়ে মাথাটাকে ধরছি আর তারপরে সামনে আমরা দুটো আঙুল এরকম কাঁচির মতো ধরছি বন্ধুরা তারপরে দেখো বুড়ো আঙুলটাকে একটু সরিয়ে নেবে তার কারণ প্রথমের প্লেটটা আমাদের বড় করতে হবে তারপরে প্লেটগুলো একটু ছোট ছোট করতে হবে তার কারণ হলো বন্ধুরা প্রথমের প্লেটটা যদি তোমরা বড় করো আর তারপরে যদি মিডিলের প্লেটগুলো একটু ছোট বড় হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হবে না তার কারণ প্রথমে প্লেটটা তোমরা বড় করছে এবার দেখো লাস্ট প্লেটটা কিন্তু এরকম তোমরা অপোজিট দিকেই কিন্তু দেবে মানে উল্টে দেবে দেখো এইভাবে উল্টে যাবে তার কারণে কিন্তু তোমাদের এই ভাঁজটা সামনের দিকে এই ডিজাইনটা থাকবে অনেক সময় তোমরা এটা কিন্তু ভুল করে থাকো এবার দেখো বন্ধুরা এরকম শাড়ির পিন দিয়ে আমি শাড়ির আঁচলটাকে একদম মাথার দিকে এভাবে পিন করে রাখছি তাহলে আমাদের ধরতে সুবিধা হবে তোমাদেরকে যদি এরকম পিন না থাকে তাহলে সেফটি পিন বড় পিন দিয়ে এখানে তোমরা পিন আপ করে রাখবে তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে পারো না প্রথমে কিন্তু তোমরা শাড়িটাকে এভাবে ধরতে যেও না অবশ্যই পিন আপ করে নেবে আর তারপরে ছোটো ছোটো করে এভাবে দেখো যতটুকু পারো এরকম ছোট ছোটো করে তোমরা প্লিট রেডি করে আবারও একটা এরকম সেফটি পিন বা এরকম শাড়ি পিন দিয়ে তোমরা পিন আপ করে রাখবে তারপরে আবার একটু অল্প অল্প করে এখানে রেডি করবে দেখো এভাবে অল্প করে রেডি করে নিয়ে আমি আমার ঘাড়ের উপরে এভাবে রেখে দেব সামনের দিকেই দেওয়ার পরে দেখো আমি ছোট ছোট করে আবারও এখানে রেডি করে নেব বন্ধুরা একেবারেই তোমরা কিন্তু বড় আঁচল করতে যেও না তাহলে কি বলো তো মিডিলে অনেক সময় উল্টে পাল্টে যায় সমস্যা হয় খুলে যায় তো সেই সমস্যা হবে না একটু অল্প অল্প করে রেডি করবে একটা পিন বা সেফটি পিন দিয়ে এখানে তোমরা পিন আপ করে রাখবে দেখবে খুব সহজেই আঁচলটা তোমরা রেডি করে নিতে পারবে আঁচল যখন তোমাদের রেডি হয়ে যাবে না শাড়ি পরতে খুবই কম সময় লাগবে বন্ধুরা তোমরা বেশিরভাগ আমাকে কামেন্ট করেছো দিদি ভাই পৌর স্টাইলের শাড়ি ড্যাপিং দেখাও এবং তুমি পেট এবং পিঠ দেখা যাবে না এমন স্টাইলের শাড়ি ড্যাপিং দেখাও তো আজকে আমি যে তিনটে ডিজাইন এখানে দেখিয়েছি প্রত্যেকটাই কিন্তু পেট এবং পিট কোনোটাই দেখা যাবে না তোমরা একটু ভালো করে দেখে নিও দেখলেই বুঝতে পারবে আমি তোমাদের কমেন্ট মাথায় রেখেই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি খুব ভালো করে দেখলে কিন্তু আশা করি তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না তা দেখো বন্ধুরা আঁচলটাকে কিন্তু একদম মেষ ছুঁয়ে এত বড় নিতে হবে দেখো কতটা বড় আমি নিয়েছি ঠিক মেষ ছুঁয়ে যাবে এতটা বড়ই আঁচল কিন্তু নেবে আর তারপরে ঘাড়ে গিয়ে একটা সেফটি পিন দিয়ে পিন করবে এবার দেখো কুঁচিটা রেডি করব। এবার ডাইরেক্ট কাপড়টা কতটা ছেড়ে দিয়ে তোমরা ধরবে দেখো কোমর থেকে এরকম আঙুল দিয়ে মেপে নেবে এতটা কাপড় এখানে ছেড়ে রেখে তারপরে কিন্তু তোমরা প্লিটটা রেডি করবে মানে কুঁচিটা এখানে রেডি করবে ডাইরেক্ট কুঁচি রেডি করবে না একটু কাপড় ছেড়ে রেখে তারপরে তোমরা কুঁচিটা করবে তাহলেই কিন্তু তোমাদের কাপড় পরতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা যারা আমার প্রিয় দর্শক তোমাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে পাশাপাশি একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকেও হিট করে নাও তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটা তোমাদের হেল্প হয় বা একটু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা প্রত্যেকটা কুঁচির মাথা এভাবে সুন্দর করে ধরে নেবে কুঁচি যখন হয়ে যাবে মাথাগুলোকে খুব ভালো করে সমান করে ধরে নেওয়ার পর একটু নাড়িয়ে নেবে যখনই তোমরা নাড়িয়ে নেবে দেখতে পাবে নিচের দিকে ভাঁজগুলো কত সুন্দরভাবে সমান হয়ে চলে এসছে এবার একটু প্রত্যেকটা ভাঁজ এরকম ঝেড়ে ঝেড়ে ধরে নেবে যদি কোনো ভাঁজ ভিতরে থেকে থাকে তাহলে সেটাকে একটু বার করে নিয়ে এভাবে রেডি করে নেবে দেখো বন্ধুরা এখানে কারোর সাহায্য লাগবে না নিজেরাই কিন্তু নিজেদের শাড়িটা পরে নিতে পারবে দেখো এবার তলার প্লিটটাকে আমি ছেড়ে রেখেছি মানে ছেড়ে দিয়েছি দেওয়ার পরে এখানে টাকিং করে নিচ্ছি আর টাকিং করার সময় অবশ্যই নিচের দিকে একটু লেন্থ চেক করে নিও এবার দেখো এই সাইডে অনেক সময় এক্সট্রা কাপড় থাকে এটাকে কিন্তু অবশ্যই সুন্দর করে টাকিং করতে হবে নাহলে কিন্তু কোমরটা ফোলা দেখাবে খুব ভালো করে টাকিং করে নেওয়ার পরে এভাবে একটু ঠিক করে নেবে এবার দেখো বন্ধুরা সামনে এই যে ভাঁজগুলোকে একটু সুন্দর করে রেডি করে নিতে হবে প্রত্যেকটা ভাঁজ কিন্তু টেনে টেনে বার করে এখানে সুন্দর করে হাত দিয়ে রেডি করে নিয়ে একটু চেপে নেবে শক্ত হাতে একটু চেপে নেবে তাহলে ভাঁজগুলো এখানে সুন্দরভাবে বসে থাকবে সুন্দরভাবে এই খুঁজিগুলো সেট হবে দেখতেও কিন্তু ততটাই বিউটিফুল দেখাবে এবার দেখো তলায় যে প্লেটটা ছিল সেটা কীভাবে একটু পিছনের দিকে নিয়ে যাবে পিছনের দিকে নিয়ে গিয়ে এখানে তোমরা টাকিং করবে পেডিকোটের সঙ্গে চাইলে তোমরা এখানে একটা সেফটিপিন দিয়ে পিন আপ করে নিতে পারো এবার দেখো বন্ধুরা আমি পিছনে একটা পিন দিয়ে নিয়েছি তোমরা চাইলে সামনেও একটা সেফটিবিন এখানে পিন আপ করে নিতে পারো এবার দেখো সামনে ভাঁজগুলোকে একটু সুন্দর করে এখানে আবারও আমি ধরে নিচ্ছি তার কারণ ভাঁজগুলো একটু পালট হয়ে গিয়েছে তো প্রত্যেকটা ভাঁজ এরকম টেনে টেনে বার করে নেবে সামনের দিকে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে নেবে যখনই হাত দিয়ে চেপে নেবে দেখবে বন্ধুরা ভাঁজগুলো আবারও সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার পিছনের আঁচলটাকে আমি সামনে নিয়ে আসবো এনে দেখো এখানে যে পিনটা ছিল সেটাকে ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে একদম উপরের দিকে আঁচলটাকে আমি ধরবো দেখো একদম উপরে আঁচলটাকে এভাবে ধরছি ধরার পরে দেখো বন্ধুরা এখানে আমি ছোটো ছোটো করে দু একটা ভাঁজ করে নেবে দুটো তিনটে চারটে এরকম ভাঁজ করে নেবে এবার প্রথমে একটা স্টাইল তোমাদেরকে আমি দেখিয়ে দিই বন্ধুরা হাতে এভাবে বালা স্টাইলে তোমরা পড়তে পারো ঠিক এভাবে মেজারমেন্ট মানে মেপে নেবে নেওয়ার পরে ঠিক এইটা মেপে নেওয়ার পরে এখানে একটা সেফটবিন দেবে তোমরা পিন আপ করে নেবে নেওয়ার পরে দেখো এটা কিন্তু রিসেপশনের দিন পরতেই পারো খুবই ইউনিক খুবই সুন্দর লাগবে তো আজকে আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি না আমি দেখাবো আট স্টাইলে তো দেখো আঁচলটাকে আবারও খুব ভালো করে ধরে নেওয়ার পরে ছোটো ছোটো করে তিন চারটে ভাঁজ দেওয়ার পরে দেখো এবার সাইডে দুটো ভাঁজের তলায় আমি এভাবে দিয়ে দেবো একটা কি দুটো ভাঁজের তলায় এভাবে দিয়ে দেবে দেওয়ার পরে একটা সেফটি পিন এই দেখো উপরে প্লিটটা সরিয়ে ভিতর থেকে একটা সেফটি পিন দিয়ে এখানে পিন আপ করে নেবে নেওয়ার পরে অবশ্যই একটা কোমর বন্ধনী পরে নেবে বন্ধুরা ফাইনাল লুকটা দেখো কত অসাধারণ লাগছে এবার দেখো বন্ধনী যখনই তোমরা বন্ধুরা যখনই তোমরা কোমরবন্ধনীটাকে পিছনে লক করবে তখনই অবশ্যই পিছনে যে আঁচলের যে শাড়িটা ছিল সেটাকে নিয়ে লক করবে তাহলে কিন্তু তোমাদের পিঠটা দেখা যাবে না এবার দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কত অসাধারণ লাগছে আশা করি এই ডিজাইনটা তোমাদের ভালো লাগবে সাইড থেকে দেখো কত অসাধারণ লাগছে এবং পিছন দিকে দেখো পিঠ দেখা যাবে না খুব সুন্দর একটা স্টাইল তোমরা বিয়ের দিনে অবশ্যই এই ডিজাইনটা পরতেই পারো এবার দেখাচ্ছে স্টাইল নাম্বার টু দেখো আমি আঁচলটাকে এভাবেই রেখে দিয়েছি তো তোমরা একটু আঁচলটাকে এখানে ছোট করে নেবে আমার আঁচলটা একটু বড়ো হয়ে আছে তোমরা এখানে আঁচলটাকে একটু ছোট করে নেবে এবার দেখো আমি এই যে এটাকে কিন্তু ওপেন করে নিয়েছি এবার দেখো সাইটে এই ভাঁজগুলোকে সুন্দর করে আবারও একবার আমি ধরে নিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু একটা নতুন ধরনের ডিজাইন তোমরা যদি ভিডিওটাকে ভালো করে না দেখে থাকো তাহলে বলে দিই বন্ধুরা প্রথমে আঁচলটা রেডি করেছিলাম তারপর আমি কুচি রেডি করেছি তো তোমাদেরকে বলি আঁচলটা এই জায়গাতে একটু আমার বড় হয়ে গেছে একটু ছোট করে নেবে নেওয়ার পরে দেখো সামনের দিকে প্রত্যেকটা ভাঁজ এরকম সুন্দর করে তোমরা ধরে নেবে খুব ভালো করে ভাঁজগুলোকে এখানে কিন্তু সেট করে নিতে হবে নেওয়ার পরে দেখো এই সামনের দিকটা কিন্তু এরকমই দেখাবে খুব সুন্দর দেখাবে এবার দেখো পিছন দিক দিয়ে আঁচলটাকে তোমরা সামনে নিয়ে আসবে আনার পরে খুব ভালো করে একদম আঁচলের মাথাটাকে ধরবে এক্সট্রা যে কাপড়টা আছে না সেটাকে একটু ফোল্ড করে নেবে কারণ এরকম প্লেন শাড়িটা দেখতে ভালো লাগবে না তো এই শাড়িটাকে ভিতরে দিয়ে দেবে দেখো এইভাবে ভাঁজ করে নেবে ভিতরের দিকে নেওয়ার পরে একদম উপরে দেখো একদম উপরে এখানে ধরবে ধরার পরে এখানে দুই থেকে তিনটে ভাঁজ দিয়ে নেবে বা এখানে তোমরা চাইলে ভাঁজ নাও দিতে পারো যেটা তোমাদের ইচ্ছা ভাঁজ করে নিলে একটু বেশি ভালো লাগে তা কীভাবে দুটো থেকে তিনটে এরকম ভাঁজ আমি দিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখো বন্ধুরা এই যে আঁচলের মাথাটা আমি যেটা বাঁ হাত দিয়ে ধরে রেখেছি এটার মাথাটা একটু ফোল্ড করে নেবে এবার দেখো এই সাইডে বাঁ সাইডের আঁচলটাকে তুলে নিচ্ছি দেখলে শাড়ির মাথাটাকে একটু আমি ভাঁজ করে নিলাম নেওয়ার পরে এই যে সাইডে শাড়িটার তলায় কিন্তু দেওয়ার পরে এখানে একটা সেফটিবিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজ করেই তোমরা বুঝতে পেরে যাবে এবার দেখো এখানে একটা বড় সেফটিবিন দিয়ে আমি পিন আপ করে নিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু শাড়ির ক্ষেত্রে একটু বড় বড় সেফটিপিনই ব্যবহার করবে তো দেখো বন্ধুরা এখানে আমার সেফটিবিন হয়ে গেছে পিছন দিকেও ঠিক করে নেবে এবার সামনে এখানে চাইলে তোমরা একটা সেফটিবিন পিন আপ করে রাখতে পারো যদি তোমাদের মনে হয় শাড়িটা এখানে ঢিলা লাগছে এবার দেখো সামনে যে প্লিটটা ছিল সেটাকে উপরে তুলে নেওয়ার পরে আবারও ভাঁজগুলোকে একটু সামনের দিকে এভাবে প্রত্যেকটা ভাঁজকে টেনে টেনে বার করে নিচ্ছি তার কারণ এই ডিজাইনটা সামনে থাকলেই বেশি ভালো লাগবে এবার একটা অবশ্যই কোমরবন্ধনী পরে নেবে এবার বলি বন্ধুরা কোমরবন্ধনী কিন্তু অবশ্যই পিছনের শাড়িটাকে নিয়ে লক করবে পিছনের শাড়িটা ছেড়ে দেবে না ওটাকে নিয়ে তার পিছনে গিয়ে লক করবে দেখলে দেখো সামনে থেকে সাইড থেকে কত অসাধারণ লাগছে এটা তোমরা অবশ্যই রিসেপশনের দিন পরতে পারো খুবই গর্জিয়াস খুবই ইউনিক লাগবে আর তোমরা যারা রিসেপশন ওকেশানে যাবে তোমরাও কিন্তু এইভাবে একটা বেনারসি শাড়ি পরতেই পারো অসাধারণ লাগবে সবার নজর কিন্তু তোমাদের দিকেই থাকবে এত ইউনিক একটা ডিজাইন আর এর সঙ্গে কিছুটা তোমরা গোল্ডেন জুয়েলারি পরে নেবে এবার দেখাচ্ছি যাচ্ছে বন্ধুরা স্টাইল নাম্বার থ্রি তো দেখো সেম শাড়িটাকে আমি এভাবেই রেখে দিয়েছি আঁচলটাকে আবার আমি এখানে ওপেন করে নিয়েছি এবার দেখো আঁচলের মাথাটাকে আমি সামনের দিকে নিয়ে আসবো আগে আমাদের পিছনের দিকে ছিল আঁচলের মাথাটা এবার আঁচলের মাথাটা আমাদের সামনের দিকেই আসছে সেম বাঁ থাকবে শুধু আঁচলের মাথাটা সামনের দিকে আসবে এক্ষেত্রে আঁচলের মাথাটা একটু বড় হবে দেখো আঁচলটা একটু বড় হবে চাইলে তোমরা এরকম ছোট করেও রাখতে পারো হাঁটুর নিচেতে রাখতে পারো যেটা তোমাদের সুবিধা হয় এবার দেখো আঁচলের প্রত্যেকটা ভাঁজ এখানে একটু সুন্দর করে রেডি করে নেবে এবার দেখো একদম উপরে যে প্লিটটা ছিল বন্ধুরা একদম উপরে যে প্লিটটা ছিল সেটাকে এভাবে পিছনের দিকে নিয়ে যাবে টেনে আর আঁচলের মাথাটাকে সামনের দিকে নিয়ে আসবে দেখো এবার দেখো বন্ধুরা এই যে এক্সট্রা কাপড়টাকে এখানে ভাঁজ করে নিলাম নেওয়ার পর ঠিক কুঁচির তলায় এখানে তোমরা এই আঁচলের মাথাটাকে এভাবে দিয়ে রাখবে এখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট সেফটিবিন দিয়ে পিন আপ করবে এখানে বড় সেফটিবিন দিয়ে পিন আপ করবে না এবার দেখো কুঁচিটাকে এর উপরে তুলে দিলাম এবার দেখো বাঁ সাইডে কোমরটা কত সুন্দর লাগছে এটা ডান সাইড থেকেও কিন্তু খুবই সুন্দর লাগবে এবার দেখো উপরে যে ভাঁজগুলো ছিল সেগুলোকে আবারও একবার সুন্দর করে এখানে কিন্তু তোমাদের রেডি করে নিতে হবে প্রত্যেকটা ভাঁজ একটু উল্টে গেছিলো সেগুলোকে একটু সমান করে সুন্দর করে এখানে তোমরা রেডি করে নেবে দেখো খুব ভালো করে যদি তোমরা একটু দেখো না খুব সহজেই কিন্তু শাড়ি পরা শিখে যাবে তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই আমরা শাড়ি পরা দেখেও শিখতে পারছি না তো তোমাদের কাছে একটাই অনুরোধ একটু ভালো করে দেখো একটা ভিডিও দুই থেকে তিনবার দেখো আশা করি তোমরা বুঝতে পারবে দেখো এবার একটা কোমর বন্ধনও করে নিচ্ছি এবার বলি বন্ধুরা এই ডিজাইনে পিছনে শাড়িটাকে ছেড়ে রেখে কিন্তু কোমরবন্ধনী তোমরা লগ করবে প্রথমবার আমাদের ছিল পিছনের শাড়িটাকে লক করে নিয়েছিলাম এই ডিজাইনে কিন্তু পিছনের শাড়িটাকে লক করবে না দেখো সাইড থেকে কত অসাধারণ লাগছে সামনে থেকে কত অসাধারণ লাগছে এটাতেও কিন্তু তোমাদের পেট পিট কিছুই দেখা যাবে না তো বন্ধুরা আশা করি এই সাইড ড্রাফিংটাও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে এবং তোমরা আমার থেকে আর নতুন নতুন কি কি ধরনের সাইড দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও দেওয়া আছে তোমরা যারা একদম নতুন শাড়ি পরতে জানো না শাড়ি পরা শিখে যাবে তো আজকে মতো টা দেখাবে নতুন ভিডিও তো সময় ভালো দেখো